Hello ভাইয়া, আসসালামু আলাইকুম। পাশে দুটো খড়ায় বসে দিছি, দুপাতিল্লা এখানে একটা করে ওখানে একটা করবো। এটাতে মাছ রান্না করবো, ওটাতে বাজি বসে দেবো, ছোটোটাতে মাছ একটু মেলা টেপের এগুলো তো লাগবে। তো মাটির পাতিলাতে একটু সুবিধা, হাত দিয়ে ধরা যায়, তেমনটা গরম হয় না। আমার বয়স শুনে কেউ কিছু মনে করবেন না, আমার একটু ঠান্ডি এনেছে আজকে, 3-4 দিন ধরে জ্বর, ঠান্ডি, মাথা ব্যথা। জ্বর একটু ভালো হয়েছে, কন্ট্রোল না এখনো ভালো হয়নি। তো এখানে পেঁয়াজ বসে দিছে। এই মাছগুলো হয়তো আমাদের সিটাঙ্গে যারা আছেন চট্টগ্রামে তারাই চিনবেন, এমনি কেউ চিনবেন বলে আমার মনে হয়নি। এটা কোয়ালকার দেশে, কোনো দেশে আছে বলে আমি দেখি না কোনো দিন, জানি থাকলে দেখে থাকলে চিনবেন। অনেকে মনে করবেন চেক্কা মাছ, চেক্কা মাছ না, এটা এটা আমাদের খালুগড়ের একটা নদীর ফেসা মাছ বলা হয়। তো অনেক বছর ধরে আমরা এই খালুগড়ায় দেখি, কারণ এটা আর কোনো জায়গায় তেমন দেখা যায় না। এটার দামও প্রচুর, আবার এটার দাম 1 কেজি 1,000 টাকা, 1100 টাকা, 1200 টাকা এরকম বর্তমান রেটও। এই সাইজের এখন এগুলো আনছে আমি 1100 টাকা দিয়ে। তো এই কাটা তো বেশি, এগুলো কাটা ছোট্ট মাছের মতো, ইলিশ মাছের মতো কাটা, কিন্তু স্বাদের মধ্যে ভিন্ন, খুব মজার মাছ। কালোগড়ে যারা আসে, চট্টগ্রামের যারা দেখেন, নতুন ব্রিজ যারা যান, তারাই নতুন ব্রিজ দিয়ে কম, পুরান ব্রিজের এদিকে একটু বেশি। তো এগুলো কর্ণফুলের ফাঁসা মাছ বললে চট্টগ্রামের মানুষরা চিনে থাকবেন। সচরাচর এগুলো তেমন কোনো হোটেল টোটেল দেখা যায় বলে আমার মনে হয় না, যার কারণে এগুলো শিখেছি যেন এরকম। অনেক দূর দূরান্ত থেকে আমাদের চট্টগ্রামের মানুষরা আসে কালুঘাট থেকে এই ফেসা মাছ খাওয়ার জন্য। তো দেখার লাগে যে ছোট্ট মাছের মতো, খেতেও ভিন্ন, স্বাদে তো ভিন্ন, দামও তো অনেক বেশি। ছোট্ট মাছ বিক্রি করলে 300-350-400 টাকা। এগুলো ছোট হোক বড় হোক, সেটা বড় না, ডিম আলা হোক ডিম ছাড়া হোক, পেটের মধ্যে একটুখানি শুধু কল্লারে দিকে ডিম থাকে, বেশি ডিম থাকে না। এ আমি একটাতে দিয়েছি, এইরকম দেখতে পাচ্ছেন, এই এতটুকু ডিমের মধ্যে এগুলো কেজি 1,000 আসতো। একদম এর সাথে আরেকটা ছোট যেটা আছে এটা 800 টাকা, এর সাথে আর কমে বিক্রি হয়নি। আপনারা কেউ দেখেছে আমরা জানলেন, এটা কোনোদিন বাস কালোঘাট দিয়ে যারা আসা যাওয়া আছে তারাই দেখিতে থাকতে পারেন, এটা আমি আশা করি। তো এদিকে আমার মিক্স বাটা মশলাটা নিয়ে নিলাম, লবণ মরিচ। এখানে এখন রান্না করার জন্য আহামরি তেমন কোনো কিছু লাগবে না, এদিকে তেল হয়ে গেছে। তো হলুদের গুঁড়ো গুলো দিয়ে দেবো, ওখানে মরিচ লাগবে না, কারণ এগুলো বাজি করবো। লবণ দিয়ে দেবো, এখান থেকে মিক্স মশলা দেবো। এখানেও পেঁয়াজ রসুন, আপনাদের যারা জানেন আমার বলক সম্পর্ক, কাঁচামরিচ সব কিছু এটাতে থাকে। এটাতে আলু দিয়ে, শিম দিয়ে একটা মিক্স বাজি করবো। সকালে রুটি দিয়ে, আমার ছেলেরও একটু বাজি খুব পছন্দ, যার কারণে এটা মিক্সটা শীতকালে কাঁচামরিচ খাওয়া হয়ে গেল। যারা খান এভাবে ব্লেন্ডার করে রাখবেন না, বা শিলফাটা পিষে রাখবেন। আমি এগুলো মাছের জন্য দিচ্ছি, এখানে পেঁয়াজ রসুন, পেঁয়াজ কলি, যারা যেটা ওগুলো হিসাব করে হবে। পেঁয়াজের দাম এখন কমে এখন বাড়ে, তাই কেউ সাইড ইচ্ছে করলে এভাবে ছুড়ে রাখে, সাশ্রয় করে খেতে পারেন, সেটা তার দাঁড়িয়েও কোনো স্বাদ কমবে না, আরও বাড়বে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আমি এরকম বক্স ভরে রেখে দিই। এখানে হলুদের গুঁড়ো এটাও দিয়ে দেবেন, মশলাগুলো পুরো দেখছি।
মাশাআল্লাহ কালারটা কত সুন্দর দেখেন, এটা দেখে কালার হয়ে গেছে। টমেটো দিয়ে দিচ্ছি, বাজে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, এগুলো দিয়ে দেবো। সিমগুলো হচ্ছে আমার গাছের সিম, আর এখন তো নতুন এলো, বাজে এভাবে এই দেখবেন, শুধু নামাবারটা কিন্তু নামাবারটা দিয়ে হয়ে যাবে। তো হতে থাক এগুলো, আমি একটা ডাঙ্গে দিয়ে দেবো। এখন এটাতে আসে মাছগুলো দিয়ে দেবো, শীতকালে যে কোনো দরজার মাছ কাঁচা মরিচ দিয়ে রান্ধি, খেতে খুব ভালো। কার দেশে কীভাবে খাই সেটা আমি জানি না, কারণ আমাদের দেশের সবাই চট্টগ্রামও সবাই খায় কাঁচা মরিচ দিয়ে, তা না, কারণ যারা ঐতিহ্যবাহী খাবার একটু খেতে বেশি ভালো লাগে, ওটা আগের মাছ আছে খুব বেশি খেতে এরকম। তো যেমন আগের মতো আগে মাটির পাতে দিয়ে এরকম খাবার খাই, এরকম যাদের ইচ্ছে করে তারা খায়, তারা ইচ্ছে করে শুকনো মরিচ দিয়েও খেতে পারেন, এখানে কারো হাত নেই। আমি সেরকম এখানে আমি আর একটু গাছের শিম দিয়ে দেবো, ফাঁসে মাছ দিয়ে, বাতি শিম দিয়ে, বিছি এলা শিম দিয়ে রান্না করলে খুব মজা। এগুলো আমার গাছের শিম, টমেটোও দিয়ে দেবো। আপনারা ওইটা মনে করতে পারেন ম্যাজিক দিয়ে ওই এডিট করে যে ভিডিওটা দেখায় সেটা হয়তো আমি দেখাতে পারবো না, সেটা আমি দেখাবো না আপনাদের, কোনো প্রোডাক্ট কোনো কিছু দেখাতেও চাচ্ছি না। ন্যাচারাল আমি যেটা সেটা দেখাতে চাচ্ছি, আমি ন্যাচারাল যেভাবে খাবার দাবার খাই সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই।